হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ ইজ বিউটিফুল। আজকে আমরা যাচ্ছি মিশিগানে, মিশিগানে দুর্গাপূজা করতে যাচ্ছি আমরা। আজকে ষষ্ঠীর সন্ধ্যা অলমোস্ট, তো ইন্ডিয়ানা থেকে প্রায় 5 ঘন্টা ড্রাইভ করে আমরা যাচ্ছি মিশিগানে। যেখানে যাচ্ছি ওখানে আসলে বিচিত্রা নামে একটা অর্গানাইজেশন আছে, ভারতীয় বাঙালি কমিউনিটি, তো ওরা 3 দিনের বেশ কয়েকটা কনসার্ট রেখেছে, তার মধ্যে আজকে হচ্ছে অনুপম রয়ের। তো ওই কনসার্টটা আমরা ফার্স্টে দেখবো, আর তারপরে আমরা যাব ওয়ারেনে আমার মামা বাড়ি, ওখানে বাকি পূজাগুলো করব। আমরা পৌঁছে গেছি ভেনুতে, এটা ব্লুমফিল্ড মিশিগানে, এটা একটা স্কুল, এখানে ভাড়া নিয়ে বিচিত্রা ওদের দুর্গাপূজাটা করছে। এবার বিচিত্রার পূজা বরাবরই বেশ বড় মাপের হয়ে থাকে, তো আমরা যেহেতু 5.5 ঘন্টার মতো ড্রাইভ করে এসেছি, আমরা প্রচণ্ড টায়ার্ডও ছিলাম আর ক্ষুধাও লেগেছিলো, তো আমরা ঠাকুর দেখার পর চলে যাই খাবারের ওদিকে। তো খাবারে ছিল গোট বিরিয়ানি, স্প্রিং রোল, একটা চিকেন মিট বলের কারি, আর সাথে অবশ্যই রসগোল্লা। আমরা দুজনেই যেহেতু অনুপম রায়কে খুব পছন্দ করি, তো কনসার্টের ছোট্ট ছোট্ট ক্লিপস আমি এই ভিডিওটাতে অ্যাড করে দিচ্ছি শুধুমাত্র আমাদের মেমোরিতে রাখার জন্য। যে গোটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে, চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো।
একদমই সকালবেলা সাজগোজ করে রেডি শেডি হয়ে আমরা চলে এসেছি ওয়ার্ডেন শিব মন্দিরে। এখানেই আমরা মেইনলি আমাদের দুর্গাপূজাটা সেলিব্রেট করব। ঠিক আসার পরপরই সপ্তমী অঞ্জলি দিই আর এখন পূজার বাকি আনুষ্ঠানিকতা হচ্ছে। এই পূজাটা একদম ঘরের বাড়ির পূজার মতো লাগে, কারণ কি এখানে সবাই এত আন্তরিক আর সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক। আর যেহেতু আমার মামা এখানকার স্থানীয়, তো যার জন্য এখানে সবার সাথে তাদের এত সুন্দর একটা বন্ডিং। আর আমি গত বছর আসার কারণে এবছর আমার অনেক পরিচিত মুখ এখানে, তো সবার সাথে আমার মনে হচ্ছিল না যে আমি দেশের বাইরে আছি। আমি বেশ ভালোই মজা করছিলাম এবার। সপ্তমী দুপুরবেলার খাবার ছিল পাতলা খিচুড়ি আর সাথে কিউব করে কাটা আলু ভাজা। আর আসলে কি, ভোগের রান্নার যে একটা মজা, একটা গন্ধ, একটা স্বাদ, ওটা অন্যরকম। এরপরে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তো আমরা একটার পর একটা পারফরমেন্স দেখছিলাম। এখানে প্রচুর সিলেটি মানুষ, যার জন্য ধামাইল নাচ তো থাকবেই। ওদের যে কোনো প্রোগ্রাম শেষ করতে ওরা ধামাইল নাচ করে। আমার খুবই মজা লাগে এই নাচটা। এরপর আমরা বেরিয়ে যাই পূজা পরিক্রমায়। যদিও খুবই ছোট, মাত্র দুটা কি তিনটা পূজা আমরা দেখব, কিন্তু বিদেশের মাটিতে বসে এটাই অনেক। তো আমরা প্রথমেই চলে আসি কালীবাড়িতে, মিশিগান কালীবাড়ি। এটা বেশ জাঁকজমকপূর্ণ একটা পূজা হয়, বড় করে পূজা হয়, অনেক মানুষ আসে। আমি গতবারও মিশিগান কালীবাড়িতে এসেছিলাম দুর্গাপূজার সময়, কিন্তু এবারে দুর্গা মা আবার নতুন করে এসেছেন ইন্ডিয়া থেকে। এটা শ্বেত পাথরে একদম নতুন আনা প্রতিমা। তো এবারের পূজাটা আসলে কালীবাড়ির জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, যেহেতু এরা খুব বড় করে নতুন করে মাকে এনে পুজো দিয়েছেন। আর আমি আসলে এখানে এত ভিড় ছিল, ঠিকমতো প্রতিমার ছবি বা ভিডিও আমি নিতে পারিনি, কিন্তু অসম্ভব সুন্দর শ্বেত পাথরের প্রতিমা, মানে অনেক অন্যরকম আর অনেক সুন্দর। এরপরে আমরা চলে আসি দুর্গা টেম্পলে। মিশিগানের এই দুর্গা টেম্পলটা ডেট্রয়েটে, আর এটা সম্ভবত মিশিগানের সবচেয়ে পুরাতন দুর্গাপূজার মধ্যে একটা। তো এটাও বেশ বড়, অনেক বড় অর্গানাইজেশন, অনেক বড় করে পূজা হয়। তবে আমি আসলে মিশিগানে পূজা দেখে এতই মুগ্ধ যে মনে হয় না যে আমি দেশের বাইরে আছি। We'll be right back.
অষ্টমী চলে আসে, অষ্টমী সকালবেলা আমরা মন্দিরে যাই, অঞ্জলি নেই, শিব মন্দিরে আসি আমরা, আর ওখানে এখন চলছে সন্ধি পূজার প্রিপারেশন। অষ্টমীর দিন খাবারে ছিল ভেজিটেবল বিরিয়ানি, খিচুড়ি, সয়া আলুর তরকারি আর গরম গরম বেগুনি। ওই দিন আমাদের তেমন আর কোনো প্ল্যান ছিল না আসলে, কারণ ওই দিন পুজো শেষ করে আমরা আবার আমাদের বাসায় ব্যাক করবো, ইন্ডিয়ানাতে চলে আসবো, তাই বাইরে বেরোয় একটু ঢং ঢং করে ছবি তুলছিলাম আর কি। পর থেকে এত ঠান্ডা বাতাস ছিল, এই ফুলগুলোর সাথে ছবি তোলার প্রচুর স্ট্রাগল করি আমি, কিন্তু কোনোভাবেই আমি ছবি তুলতে পারি না। তো যাই হোক, এরপরে আবার কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে যায়। আমাদের এই দুই দিনের ছোট্ট পূজা কিন্তু বেশ ভালোই গেল। পূজা আসলে শুরু হতেই যতক্ষণ, শেষ হতে সময় লাগে না। মা বাবা দেশ সবার কথা খুব মনে পড়ে এই সময়টায়। মা দুর্গা যাকে যেখানেই রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন।